वेलकम टू माय स्वीट लाइफ विद रूही। आज के दो रेसिपी निये एसेछि, एकटा इलिश माछेर आर एकटा चिकेनेर। खूब सहज भावे दुटो रान्ना देखाबो। चलुन स्टार्ट करि। माछ इलिश माछटा ओल दिए रान्ना करे देखाबो। तो तार आगे आमरा माछटाके भालो करे नून हलुद दिए मेखे नेब, ग्राइंड करे नेब। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, আমার গলার অবস্থা ভীষণ খারাপ, তো আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমরা এখানে ওলটাকে ভালো করে কেটে নেব। এটা সাইজটা আপনারা ওলের সাইজ যে যেরকম পছন্দ করেন সেই রকমই রাখবেন। আমি মিডিয়াম সাইজের রাখলাম ওলটা। তো ওলটা কিন্তু কেটেই সঙ্গে সঙ্গে ধোবেন না, আমি করি না। ওটা একটু বাদে মানে কড়াইয়ে দেওয়ার আগে তারপরে ধুয়ে নিই, কারণ ওল থেকে একটু জল জল বেরিয়ে যায় ধুয়ে রাখলে। তো পরে দেখেছি আমি তখন ভালো সেদ্ধ হতে চায় না, জানি না কেন। আমি এই প্রসেসটাই অ্যাপ্লাই করি, আপনারাও করবেন, দেখবেন ভালো লাগবে। ইলিশ মাছ তো সবসময় সর্ষে দিয়ে খাওয়া হয়। এটা একদম সিম্পল, কোনো কিছুই লাগে না, জাস্ট খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। তো কড়াইয়ে আমি তেল দিয়ে নিচ্ছি বেশি করে, কারণ মাছটা ভেজে একবারে আমি একবারে তেলটা দিয়ে নিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। তো মাছগুলো দুপিট আমি ভালো করে ভেজে নিলাম। ইলিশ মাছ খুব বেশি ভালো ভাজতে হয় না, বেশি কড়া করে, অল্প করে ভাজলেই টেস্ট বেশি লাগে। আর ভাজা খাওয়ার সময় বেশি ভাজলে তখন ভালো লাগে। আরে উল্টা না রে, কী হলো তোর আবার? তো হয়ে গেছে আমার দু সাইড ভাজা। এবারে আমি মাছগুলো তুলে রাখবো আলাদা করে। মাছগুলো ভেজে আমি তুলে নিলাম, দিয়ে মাছের তেল ছিল আমার একটু, তো সেই তেলটা আমি আগে ভেজে নেব। মাছের তেলটা, মাছের তেল দিয়ে ওটাতে কটা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। মাছের তেল তো, ইলিশ মাছের তেল সবারই ভীষণ পছন্দের মনে হয়, তো জানাবেন কার কার ভালো লাগে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা হয়ে এসছে অনেকটাই। তো এইবার আমি তেলটা আলাদা একটা বাটিতে তুলে রাখব। তেলটা তুলে সাইড করে রেখে দিলাম। আমি আর একটু তেল দিয়ে দেবো, আমি একটু বেশি তেলটা তুলে রাখলাম খাবো বলে, তেলটা সবাই ভালোবাসে। তো হ্যাঁ, আপনারা জানেন রুহি মাছ খায় না, তো রুহি ছাড়া সবাই ভালোবাসে। তেলের মধ্যে আমি একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এরপরে আমি ওলগুলো দিয়ে দেবো। আপনারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন, প্লিজ প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। ওলটা এক দুবার নাড়াচাড়া করার পরে আমি এখানে একটু হলুদ দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো একটু নুন। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো রান্নাটা কাঁচা লঙ্কাতেই হবে, আর ঝাল আপনাদের যেমন মনে হবে
সেইটুকুই দেবেন, যে যেই রকম ঝাল খান সেই রকমই দেবেন। বেশি চাইলে বেশি দিতে পারেন, কম চাইলে কম দিতে পারেন। তো আমি সব কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব খানিকক্ষণ। ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দেবেন। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো জল। তো জলটা এখানে আপনারা একটু পরিমাণ বুঝে দেবেন, কারণ ওলগুলো তো সেদ্ধ হয়নি, সেই জন্য একটু বেশি জল দিতে হবে। জলটা এমনভাবে দিতে হবে যাতে একটু ঝোলও থাকে তরকারিতে আর ওলগুলোও সিদ্ধ হয়ে যায়। তো আমি একটু অন্যদিকে গিয়েছিলাম বলে আমার তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছিলো, কিন্তু আরেকটু ঝোল রাখবেন। আর এইভাবে করে দেখবেন, সিম্পল একদম একটা রান্না, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমরা চলে আসি নেক্সট রান্না। নেক্সট আমরা একটা চিকেন খুব সহজভাবে একদম ঘরের কয়েকটা মশলা দিয়ে চিকেনটা আমি দেখাবো। তো প্রথমে চিকেনে আমি একটু নুন, তারপরে একটু হলুদ দিয়ে দিয়েছি, তারপরে আমি দেব ক্রাশ করা ব্ল্যাক পেপার মানে গোলমরিচ। তো গোলমরিচের গুঁড়ো থাকলেও আপনারা গুঁড়ো দিতে পারেন, আমি এখানে ক্রাশ করে দিচ্ছি। তো আর দিয়ে দেব আমি এখানে তেজপাতা, একটু আদা রসুন বাটা, এক টেবিল স্পুন মতো টক দই দিয়ে দেব, অল্প সামান্য একটু আমি সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য, মোটামুটি আধ ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটা। তারপর আপনারা যারা চিকেনে আলু দেবেন দিতে পারেন, এখানে না দিলেও না দিতে পারেন, অপশনাল। যেহেতু রুহির জন্য বানানো হচ্ছে, রুহি চিকেনটা ভীষণ ভালোবাসে এইভাবে, তো একটু আলুও ভালোবাসে। এখানে আমি আলু কেটে নিলাম, আর পেঁয়াজ দেবেন। আমি মোটামুটি পেঁয়াজটা একটু বেশি দিই, যেহেতু অন্য বেশি কিছু মশলা যায় না, যেটুকু মশলা দিয়েছি ব্যাস ওটাই। তো 3টে পেঁয়াজ আমি বড় বড় নিয়ে নেবো এখানে, আর আলুগুলোকে আপনারা যে শেপের চাইবেন সেই সাইজেরই কেটে নেবেন, আর পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। তো এখানে আমার পেঁয়াজ আর আলু কাটা হয়ে গেছে। তাহলে চলুন আমরা দেখে নিই রান্নাটা। নেক্সট আমরা কড়াইয়ে তেল দিয়ে নেব, তেলটা একটু বেশি করেই দেব, কারণ আমরা এই তেলে আলু ভেজে একেবারে ওই তেলটাতেই রান্না করে নেব। তো তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো আগে সুন্দর করে ভেজে নেবো একটু নুন হলুদ দিয়ে। আপনারা অনেকে দেখবেন যে আমি একটা লোহার কড়াইয়ে রান্না করি, কারণ এখন বেশিরভাগ সময় ননস্টিকে খেতে মানা করছে। আলুগুলো বেশ সুন্দর করে একটু কমিয়ে দিয়ে, গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আলুগুলো সুন্দর করে ব্রাউন করে ভেজে নেবেন। আচ্ছা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আমি ওই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটুখানি ভেজে নেব, আর পেঁয়াজটা নরম হতে গেলে আমাকে এখানে একটু পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। আর আপনারা এই তেলের পেঁয়াজেই একটু মিষ্টি দিয়ে দেবেন, তাহলে কালারটাও ভালো আসে
আর মিষ্টিটা লাস্টে দিলে একটু বেশি মিষ্টি লাগে, অনেকে বেশি মিষ্টির জন্য খেতে পারে না, তো সেটা আগেই দিয়ে দেবেন মিষ্টিটা, তাহলে মুখে অতটা লাগবে না অথচ টেস্টটা ব্যালেন্স এসে যাবে। আর একটুখানি আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি এখানে খুব কম ব্যবহার করেছি, কারণ রুহি খাবে, বাচ্চা মানুষ তো, ও বেশি ঝাল খেতে পারে না সেই জন্য। তো আপনারা ঝালটা স্বাদ মতোই দেবেন। পেঁয়াজটা হয়ে এসছে, আমি মাংসগুলো এখানে দিয়ে দিলাম, ম্যারিনেট করা মাংসগুলো। আর পেঁয়াজ আমাকে খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, আমার যেহেতু একসাথেই আমি কষাবো মাংসটা, তো একটু নাড়াচাড়া করেই তারপরে আমি মাংসটা পেঁয়াজটা সব একসাথেই ভাজা হয়ে যাবে। তো এখানে আমি মাঝে মাঝে নেড়ে দেবো, আর একদম পুরোটাই লো ফ্লেমে হবে। আমি একটু জল গরম করে নিচ্ছি, আমি হয়ে গেলে মাংসটা একটু গরম জলই দেবো, গরম জলটাই ব্যবহার করি। তো গরম জল করে আমি রেখে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে তেল ছেড়ে এসছে, মাংসটা প্রায় হয়ে এসছে। তো আমি আলুগুলোও দিয়ে দিয়েছি কষার মধ্যে, তো আলুগুলোর টেস্টটা খুব ভালো লাগে। এইবারে আমি ফ্লেম বাড়িয়ে তরকারিতে ঝোল দিয়ে দেবো। এখানে আপনারা ঝোলটা যদি খুব কম দিতে চান, কারণ এটা রুটি পরোটার সঙ্গেও ভালো লাগবে এই আইটেমটা, ঝোলটা আপনারা সামান্য একটু দিলে অথবা না দিলেও খুব ভালো লাগবে। আর আমাকে এখানে চিকেনের ঝোলটা বেশি দিতে হয়েছে, তার কারণ হলো যে আমার খুব চিকেনের ঝোল পছন্দ। হ্যাঁ, সেই জন্য তো রুহি চিকেনের ঝোল দিয়ে ভাত রুটি পরোটা সব খেতেই ভালোবাসে। তো আমি এবারে দিয়ে দেবো গরম মশলা, আমার রান্নাটা এখানে হয়ে গেছে, ঘরের কয়েকটা মশলা দিয়েই রান্নাটা লাগে, কোনো বেশি মশলা লাগে না। আপনারা অবশ্যই করে দেখবেন, রেসিপিটা ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকুই, নেক্সট আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। বাই, টাটা।